গল্প গ্লোবাল, এখানে তোমার জন্য আনছি ঘরে বাইরের সেরা সব সাহিত্যিকের নানান স্বাদের চিরকালীন আর সমকালীন গল্পের সম্ভার। এখন গল্প শুনতে যদি তুমি ভালোবাসো তাহলে গল্প গ্লোবালকে সাবস্ক্রাইব করতে পারো, সেক্ষেত্রে আমাদের গল্পের সমস্ত খবর পৌঁছে যাবে তোমার কাছে, আর আমরাও পেয়ে যাব তোমার মতো একজন শ্রোতাকে। সাবস্ক্রাইব করে বেল আইকনের ওপর তোমার আঙুলটা ছুঁয়ে দাও, তাহলেই তোমার পরশ আমার প্রাণে। তোমার জন্য আজকের নিবেদন। পাহাড়ে এসো না। রচনা সায়নী সাহা, আবহ শব্দগ্রহণ ও সম্পাদনা অনুপ মুখোপাধ্যায়, প্রযোজনা দীপঙ্কর চট্টোপাধ্যায়। আজকের গল্প পাহাড়ে এসো না। নড়বড়ে কাঠের ঘরটার চারপাশ থেকে আসা পচা মাংসের গন্ধে অনর্গল বমি করে চলেছে অহর্নিশ। তার উঠে পালাবার পথটিও যে বন্ধ, হাত পা এমনকি সারা দেহ এমনভাবে দড়ি দিয়ে পেঁচানো রয়েছে যেন মনে হচ্ছে তার শিরার রক্তগুলো চলাচল করছে অতীব কষ্টে। কেবল চোখ ছাড়া দেহের আর কোনো অঙ্গ প্রত্যঙ্গই এদিক ওদিক চালনা করার উপায় পর্যন্ত নেই। ক্লান্ত চোখ দুটো কাঠের ঘরের চারপাশে কোনো মতে ঘুরিয়ে সে যা দেখতে পেল তাতে প্রায় তার হাড় হিম হয়ে যাওয়ার মতন অবস্থা। তার চারপাশে গোটাচারে কঙ্কাল ওরই মতন দড়ি বাঁধা অবস্থায় পড়ে রয়েছে এবং এক দুটো কঙ্কালের গা দিয়ে মাংস গলে গলে পড়ছে এবং তারই গন্ধে অহর্নিশের প্রায় শ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। দূরের জিনিসকে লক্ষ্য করতে গিয়ে সে কাছের জিনিসকে লক্ষ্য করতে বেমালুম ভুলে গিয়েছে। তার হাঁটু জোড়ার কাছে যে আরও এক ভয়ঙ্কর জিনিস অবস্থান করছে তা সে প্রথমে খেয়ালই করতে পারেনি, এবার সে খেয়াল করল। তার হাঁটুর সামনে মেঝেতে দু তিনটে কাঠের তক্তা খোলা এবং তা দিয়ে নিচে দেখা যাচ্ছে সুবিশাল খাদ। সে আঁচ করতে পারল সে পাহাড়ের খাদে এক বিশাল বিপজ্জনক অবস্থায় অবস্থান করছে এবং মেঝের ফাঁকা জায়গাটার পাশেই পড়ে রয়েছে একটা মেয়ের কাটা হাত। হাতের চুড়িগুলো অহর্নিশের যেন খুব চেনা, হাত দিয়ে টপ টপ করে যেন টাটকা রক্ত পড়ে চলেছে নিচের খাদে। চারদিক থেকে এক পাহাড় সমান আতঙ্ক যেন ক্রমশ গ্রাস করার জন্য ধীরে ধীরে এগিয়ে আসছে অহর্নিশের দিকে। চিৎকার করতে চাইছে অহর্নিশ, কিন্তু মুখটাও যে তার বাঁধা, শত চেষ্টা করেও সে কারো কাছে সাহায্য চেয়ে উঠতে পারছে না। দেহের সমস্ত শক্তি যেন তাকে ছেড়ে চলে যাচ্ছে, ঘেমে স্নান অহর্নিশের সারা দেহ। এমন অবস্থায় তড়িঘড়ি করে সে বিছানায় লাফ দিয়ে উঠে বসে চিৎকার করে ওঠে, বাঁচাও বাঁচাও বাঁচাও। অতি দ্রুত তার শ্বাস এবং ঘামে সিক্ত সর্বাঙ্গ। ঘড়িতে রাত দুটো বেজে ৩০ মিনিট। এমন গভীর রাতে অহর্নিশের চিল চিৎকারে ওর পাশে শুয়ে থাকা চয়ন আর দীপের ঘুমটা ভেঙে যায়। চয়ন অহর্নিশের গায়ে হাত বুলিয়ে বলে, কি হয়েছে রে অহর্নিশ, হ্যাঁ হঠাৎ এমনভাবে চিৎকার করে উঠলি কেন রে? কোনো ভয়ের স্বপ্ন টপ্ন দেখেছিস নাকি? তড়িঘড়ি করে দীপ ঘরের লাইট অন করে অহর্নিশের দিকে তাকিয়ে দেখে এক রাশ আতঙ্ক যেন আষ্টে পৃষ্ঠে ধরেছে অয়নকে। দীপ বলে, এ কি অহর্নিশ,
ঘেমে তো স্নান করে গেছিস ভাই, এত ঠান্ডা ওয়েদারে এভাবে ঘামছিস, এই কোনো দুঃস্বপ্ন দেখেছিস? এনে এক গ্লাস জল খা, তারপর চোখে মুখে একটু জল দিয়ে। এক চুমুক জল খেয়ে অহর্নিশ ভয় মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, আমার আমার ফোনটা কোথায়? আমার ফোনটা দে না কেউ। দীপ বলে, এই তো পাশেই তোর ফোন, আগে একটু চোখে মুখে জল দিয়ে এত, তারপর ফোন টোন ধরিস না। আমায় আগে মেসেজ ডিলিট করতে হবে, তবেই শান্তি পাবো। আরে কিসের মেসেজ, কি হয়েছে তোর, একটু খুলে বলবি আমাদের? পাশের রুম থেকে রুমেলা আর রাইমাকে ডাকবো? না না, কাউকে ডাকতে হবে না। হাতে ফোনটা নিয়ে অহর্নিশ সাথে সাথে সেই মেসেজটা ডিলিট করে ফেলে যেটা গত পরশু তার ফোনে এসেছিল। মেসেজটা ছিল, পাহাড়ে এসো না। বেশ কিছুদিন ধরে বিভিন্ন নম্বর থেকে অহর্নিশের ফোনে প্রায়শই একই মেসেজ আসে, ফোন করলে সেই সমস্ত নম্বরে আর ফোন যেতে চায় না। অহর্নিশ এই ব্যাপারটা নিয়ে সেভাবে কখনো ভেবে দেখেনি, হেসে উড়িয়ে দিয়েছে, ভাবত কেউ হয়তো মশকরা করছে। চয়ন আর দ্বীপের কাছে সম্পূর্ণ বিষয়টা গোপন করে কোনো রকমে সেই রাতটা পার হয়ে যায় অহর্নিশের। অহর্নিশ, চয়ন, দ্বীপ, রুমেলা আর রাইমা, এই পাঁচ বন্ধুর বহুদিনের প্ল্যান ছিল পাহাড়ে ঘুরতে যাওয়ার। আর এই সুন্দর প্ল্যানটা সবার প্রথমে রাইমার মাথাতেই আসে। ফিরে আসি মাস দুয়েক আগের একটি রবিবারে। হ্যালো অহর্নিশ, বেশি কথা বলার টাইম নেই, আজ সন্ধে সাতটায় রিল্যাক্স ক্যাফেতে চলে আসবি, আর সঙ্গে চয়নার দ্বীপকে আনতে একদম ভুলবি না। আরে আরে একটু শ্বাস নে রাইমা, এরকম ঝড় দেখলে তো সাইক্লোনও ভয় কাঁপবি। আচ্ছা রাখছি ফোনটা, চলে আসিস টাইম মতো, তারপর সব কথা হবে। আরে একটু তো দাঁড়া, এতদিন তো কোনো পাত্তাই পাওয়া যায়নি তোর। আর এটা আমরা সব বন্ধুরা মিলে সেদিন আলোচনা করছিলাম, সেই হাসি খুশি ঠাট্টা প্রিয় আমাদের বন্ধু রাইমার আগের মতো নেই, কারোর সাথে কোনো রকম যোগাযোগ রাখিস না, বিশেষ করে আমার সাথে তো একদমই না। গত মাসে একবার কল করেছিলাম, আমার কলটাও রিসিভ করিস না, আজ হঠাৎ এভাবে দেখা করতে বলছিস, ব্যাপারটা বুঝলাম না। যখন যেখানে আসতে বললাম চলে আসিস, আর আমি আর রুমেলা টাইম মতো পৌঁছে যাব, রাখছি বাই। সময় মতন ওরা সকলেই হাজির হয়ে যায় রিল্যাক্সে। অহর্নিশ রাইমাকে বলে, বল তোর কিসের এত জরুরি তলব? হাসতে হাসতে রাইমা বলে, আরে দারুণ একটা প্ল্যান এসেছে মাথায়, অনেকদিন বন্ধুরা মিলে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। বেশ তো, তবে চল ডুয়ার্সে ঘুরে আসি, আমি ভাই এক পায়ে রাজি ঘুরতে যাওয়ার জন্য। না না, ডুয়ার্স ফুয়ার্স না, যদি সবাই রাজি থাকিস তবে সিকিম যাব। রুমেলা বলে, কথাটা খারাপ বলিস নি রাইমা, পাহাড়ের কাছে সবই ফিকে। অহর্নিশ আমতা আমতা করে, না অহর্নিশ, সিকিমই যাওয়া হবে। রাইমার প্ল্যানে সকলেই সম্মতি দেয়, তাই অহর্নিশ আর না করতে পারে না। রাইমার কথায় সবাই রাজি হয়ে যাওয়ায় রাইমাও খুব খুশি। কথা মতন পরদিন টিকিটও কনফার্ম। দুমাস পর ওরা হই হই করে বেরিয়ে পড়ল পাহাড়ের উদ্দেশ্যে। যেদিন ওরা বেরোল ঠিক আগের দিন রাতেই অহর্নিশের ফোনে ওই মেসেজটা এসছিল। বরাবরের মতো এই দিনও সে মেসেজটার অত গুরুত্ব দেয়নি। সিকিম পৌঁছতে ওদের সকাল 10টা বেজে গেল। হোটেলে উঠে ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে টিফিন সেরে সারাটা দিনের জন্য পাঁচ বন্ধু বেরিয়ে পড়ল পাহাড়ের পরশ গায়ে মাখতে। প্রথম দিনটা বেশ আনন্দেই কাটল ওদের। রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যাওয়ার ঘণ্টা দুয়েক পর যে এমন ভয়ানক দুঃস্বপ্ন অহর্নিশকে চেপে ধরবে, তা সে আগে থেকে টের পাবে কী করে? অহর্নিশ পুরো ব্যাপারটা এড়িয়ে গেল ওর বন্ধুদের থেকে, আর নিজেও সামান্য দুঃস্বপ্ন ভেবে সব কথা ভুলে পরদিন সকালে হই হই করে বেরিয়ে পড়ল সাইট সিইং দেখার উদ্দেশ্যে। পাহাড়ে ওঠার পথে পাহাড়ের মুগ্ধতাকে ক্যামেরা বন্দি করতে চয়ন মাঝে মধ্যেই গাড়ি থামিয়ে নেমে পড়ছে ছবি তুলতে। ভীষণ মনোযোগ সহকারে ছবি তুলতে ব্যস্ত চয়ন
আর পাশে দাঁড়িয়ে রয়েছে অহর্নিশ। এমন সময় গাড়ি থেকে মুখ বাড়িয়ে হো হো করে রাইমা হেসে উঠে ওদের উদ্দেশ্যে বলে, দেখিস তোদের কেউ ঠেলে না ফেলে দেয় খাদে। কথাটা শুনে ভীষণ রকম আতকে ওঠে অহর্নিশ। সাথে সাথে ফোনে একটা মেসেজ আসে তার, আতঙ্ক যেন আরো বেড়ে যায় অহর্নিশের। সাথে সাথে ফোনটা বের করে দেখল, কলিগের মেসেজ। একটা দীর্ঘশ্বাস ছাড়ল, যেন হাঁপ ছেড়ে বাঁচল। আর এক মুহূর্ত ওখানে না থেকে সাথে সাথে গাড়িতে উঠে পড়ে ওরা। বেশ কিছুটা উঁচুতে ওঠার পর ওরা লক্ষ্য করল সামনে সুবিশাল এক ঝর্ণা, তার রূপ যেন উদার মনে ছড়িয়ে দিয়েছে সবুজ পাহাড়ের গায়ে। কি অপরূপ দৃশ্য! গাড়ি থামিয়ে ওরা পাঁচজনই নেমে পড়ল। ঝর্ণা দেখতে ভিড় জমেছে আরও অনেক পর্যটকের, পাশে তাই রয়েছে সারি সারি গাড়ির লাইনও। ঝর্ণার সৌন্দর্যকে আরও কাছের থেকে অনুভব করতে চায় রাইমা। দূর থেকে ঝর্ণাকে ক্যামেরাবন্দি করা ভীষণ অপছন্দ তার, তাই সে সবাইকে বলল, তোরা এখানে বসে বসে বোর হ, আমি কাছ থেকে ঝর্ণার কটা ছবি তুলে আনি। কথাটা বলেই চয়নের দিকে একটা মোহময় হাসি হেসে, গলায় চয়নের ক্যামেরাটা ঝুলিয়ে ওখান থেকে নিমেষে গায়েব হয়ে যায় রাইমা। লোকজনের সমাগমের মাঝে ওরা ঠিক খেয়ালও করে উঠতে পারল না যে রাইমা হুট করে কোথায় চলে গেল। চয়ন চিৎকার করে বলে উঠল, আরে রাইমা দাঁড়া, প্লিজ দাঁড়া, আমি যাবো তোর সাথে। রাইমার প্রতি চয়নের একটা যে ভীষণ রকম ভালো লাগা আছে সেটা রাইমা আঁচ করতে পারলেও চয়নকে কখনো তা বুঝতে দেয় না। চয়ন জানে যে তার অন্তরের ভালোবাসার কথা জানানোর এমন উপযুক্ত স্নিগ্ধ আর মনোরম পরিবেশ আর কোথাও সে পাবে না, তাই সে মনে মনে ঠিক করে রেখেছে এই পাহাড়ের বুকেই হাঁটু গেড়ে বসে সে রাইমাকে তার মনের কথা জানাবে। রাইমা বহুদূর ছুটে চলে যাওয়ার পরও চয়ন তার পেছন পেছন ছুটতে শুরু করেছে আর বলছে, আরে একটু একটু আস্তে দৌড়ো রাইমা, তোকে তোকে খুঁজে পাবো না, আরে হারিয়ে যাবি, তোকে তোকে কিছু বলার আছে, আস্তে দৌড়ো। কে কার কথা শুনে রাইমা আপন মনে দৌড়ে চলেছে পাহাড়ের নির্জন রাস্তা ধরে। জনমানবহীন পাহাড়ের রাস্তাটা যেন ভীষণ ভয়ঙ্কর লাগছে চয়নের কাছে। চারিদিকে নিস্তব্ধতা আর রহস্য যেন গ্রাস করেছে পাহাড়ের নির্জন এই রাস্তাটাকে। কিছু দূর গিয়ে চয়ন লক্ষ্য করল সামনে ছোট করে সাইনবোর্ডে লেখা আছে ডেঞ্জার এরিয়া। দূর থেকে চিৎকারের শব্দ আসছে, কি রে থেমে গেলি যে, তাড়াতাড়ি আয় বলে হো হো করে হেসে ওঠে, এ তো রাইমার গলা। ডেঞ্জার এরিয়ার সাইনবোর্ড তুচ্ছ করে সামনে দৌড়ে ছুটে চলে চয়ন। ওদিকে রুমেলা আর দ্বীপের মাঝে যে কাবাব মে হাড্ডি হয়ে মোস্ট বোর ফিল করছে অহর্নিশ। রুমেলা আর দ্বীপের সম্পর্কের কথা তাদের বন্ধু মহলে জানতে আর কারো বাকি নেই। ওদের দুষ্টু মিষ্টি প্রেমের সম্পর্কটা দেখতে দেখতে প্রায় 8 মাস পার হয়ে গেল। দুজনে বাড়ি থেকেই ওদের সম্পর্কটা মেনে নিয়েছে বাড়ির লোকজন, অপেক্ষা শুধু দ্বীপের মায়ের অস্ত্রোপচারের। উনি সুস্থ হয়ে উঠলেই তারপর ওদের 4 হাত 1 হবে। দুপুর গড়িয়ে বিকেল ছোবো ছোবো করছে, প্রায় 1 ঘন্টা পার হয়ে গেছে, রাইমা আর চয়নের পাত্তা নেই। হোটেলে ফেরার সময় হয়ে এলো। পাহাড়ের বুক থেকে সমস্ত মানুষ আর লাইন দিয়ে নামতে থাকা গাড়িগুলো ধীরে ধীরে যে যার গন্তব্যে ফিরতে লেগেছে। আধ ঘন্টার মধ্যে পুরো এলাকা জনমানব শূন্য হয়ে গেল। অহর্নিশদের গাড়ির ড্রাইভারের ধৈর্যের সীমা পার হয়ে গেছে। এরপর পাহাড় থেকে নিচে নামা বিপজ্জনক বলে তিনি ওদের বোঝান। দীপ ড্রাইভারকে রাগি মেজাজে বলে, শুনুন ভাই, বন্ধুদের না নিয়ে আমি ফিরতে পারবো না, আপনার তাড়া থাকলে আপনি গাড়ি নিয়ে কেটে পড়ুন। রুমেলা বলে, রাগের বসে এসব তুই কি বলছিস দীপ, আর ড্রাইভারকে দেখে তোর ভাষা কিছু বুঝতে পারলো বলে তো আমার মনে হলো না, তবে তুই যে রেগে গেছিস সেটা কিন্তু বুঝতে পেরেছে, মাথা নিচু করে গাড়িতে গিয়ে বসেছে। ওদিকে চয়ন আর রাইমাকে ফোনেও পাওয়া যাচ্ছে না, পাহাড়ের বুকে নেটওয়ার্কের এই এক ঝামেলা। আর কিছু সময় যেতেই
রাইমা আপন মনে গান গাইতে গাইতে অহর্নিশদের দিকে আসছে। ওকে দেখি অহর্নিশ বলে ওঠে, কিরে রাইমা, সময় সম্পর্কে কি তোরা কাণ্ডজ্ঞান সব হারিয়ে ফেলেছিস? হ্যাঁ, কটা বাজে সে খেয়াল আছে? এরপর রাতের ঘুটঘুটে অন্ধকারে গাড়ি নিয়ে পাহাড় থেকে আর হোটেলে ফিরতে হবে না, আমাদের ডাইরেক্ট খাদে নেমে একদম বিনা টিকিটে উপরে উঠে পড়বো। তা তোর সাথে আরেক বেয়াক্কেল পাবলিকটা কোথায়? হ্যাঁ, তাকে আবার কোথায় রেখে এলি? রাইমা কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করে, কে, কার কথা বলছিস? কে আবার? গুণধর চয়ন, সে তোরই পিছু নিয়ে ছুটল তো। রাইমা অবাক, কি, চয়ন আমার সাথে গেছে? মাথা কি খারাপ হয়ে গেছে তোর? সারাটা সময় আমি একা কাটালাম আর এখন বলছিস চয়ন আমার সাথে ছিল? এই জন্যই বলি নিশাটেশা একটু লিমিট রেখে করিস ভাই। দীপ রাইমাকে বলে, অহর্নিশ তো একদম ভুল বলেনি রাইমা, চয়ন তো তোর পিছনেই ছুটল। রুমেলাও সহমত পোষণ করে ওদের সাথে। এমন বাক বিতণ্ডা চলতেই থাকে রাইমা আর বাকি তিনজনের মাঝে। এমন সময় ওই এলাকা থেকে খানিক দূরে দুই বাসিন্দা চিৎকার করতে করতে দৌড়োয় আর হাঁপিয়ে হাঁপিয়ে বলে, ডেড বডি, ডেড বডি, ইধার কই হ্যায়, জলদি আ যাও, জলদি আ যাও, ইধার এক ডেড বডি মিলা। অহর্নিশরা চারজন মিলে ওই কণ্ঠস্বর শুনে শুনে সেই স্থানে ছুটে গিয়ে যা দেখল তাতে তাদের নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছে না। কি নৃশংসভাবে খুন হয়েছে চয়ন! সারা দেহে জোরালো ক্ষতের চিহ্ন, চোখ দুটো তাকিয়ে আছে, মাথার পেছন দিয়ে গল গল করে বয়ে চলেছে টাটকা রক্ত। এমন ভয়ঙ্করভাবে চয়নকে যে হারাতে হবে তার বন্ধুরা কল্পনাও করতে পারেনি। অহর্নিশকে আতঙ্ক যেন এবার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে, এক ভয়ানক ফোবিয়ার মধ্যে মুহূর্ত পার করছে অহর্নিশ। অহর্নিশের ফোনে আসা মেসেজের ঘটনাটা সে আর চেপে রাখতে পারে না, সে সবটা বলে দেয় রুমেলা দীপ আর রাইমার কাছে। এমনকি দুঃস্বপ্নটার কথাও অহর্নিশ শেয়ার করে সবার সাথে। সকলের মনে অসম্ভব রকমের এক ভীতি সঞ্চার হলো ঘটনাটা শুনে। হোটেলের কোণে মুখ গুঁজে বসে থাকে অহর্নিশ, ফোনের মেসেজ, সেই রাতের দুঃস্বপ্ন আর চয়নের মৃতদেহ, এই তিনটি ঘটনা যেন কুড়ে কুড়ে খাচ্ছে অহর্নিশকে। ঘড়িতে রাত 12:40, সবাই ঘুমিয়ে পড়েছে, ঘুমায়নি শুধু অহর্নিশ। হঠাৎ তার ফোনে মেসেজ আসে, পাহাড় থেকে চলে যাও। অহর্নিশের আতঙ্ক এবার বেড়ে দ্বিগুণ, সে মনে মনে বিড়বিড় করতে থাকে, আমাকে এক্ষুনি চলে যেতে হবে, না না, নাহলে আমিও চরণের মতো, আমিও চরণের মতো। বলতে বলতে সে হোটেলের রুম থেকে রুদ্ধশ্বাসে দৌড়তে থাকে। দৌড়ে সে কোথায় ছুটে চলেছে তা তার অজানা, সে কেবল ছুটে চলেছে নিজেকে বাঁচানোর তাগিদে। ঘড়িতে 1:50, ছোটার অন্ত নেই অহর্নিশের, পার হয়ে গেল রাত। হঠাৎ দীপের ঘুম ভেঙে যাওয়ায় সে পাশে তাকিয়ে দেখে অহর্নিশ নেই। ঘড়িতে 5:00। পাশের রুমে রুমেলাকে ডাকতে থাকে, রুমেলা ঘুম থেকে উঠে দেখে তার পাশে রাইমা নেই। রাইমার এই এক বাজে স্বভাব, ও পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন ভোর হলেই মর্নিং ওয়াক আর মেডিটেশন তার যেন করা চাই। পাহাড়ে এসেও যেন এর অন্যথা হয় না রাইমার, প্রতিদিনই বেরিয়ে পড়ে 5:00 আগে, কোনো বিপদ এলেও ওকে পাশে পাওয়া দুষ্কর। সকাল হতেই খবর এলো অহর্নিশ নেই, 3,500 ফুট নিচে পাওয়া গেছে তার ছিন্ন হয়ে যাওয়া নিথর দেহ। খবর শুনে আতঙ্কে যেন পাথর হয়ে গেল দীপ আর রুমেলা। পরপর দুদিন দুজনের মৃত্যু এবং দুই বন্ধুরই ভীষণ রহস্যজনক মৃত্যু। ভোরের শান্ত স্নিগ্ধ পাহাড়ের পরশ মেখে রাইমা ফিরে আসে হোটেলে। অহর্নিশের খবর শুনে কান্নায় ভেঙে পড়ে সেও। সারাদিন তাদের কেটে গেল সিকিম পুলিশের নজরদারিতে। পুলিশি পাহারায় পরদিন ভোরবেলা রাইমা, রুমেলা আর দীপ ফিরে আসে কলকাতায়। পুলিশি পাহারায় কলকাতায় আনা হয় চয়ন আর অহর্নিশের বডি। শোকে ভেঙে পড়ে চয়নের বাবা। চয়ন তার মাকে ছোটবেলাতেই হারিয়েছে, তাই বাবা ছাড়া আপন বলতে তার আর কেউ ছিল না। পুত্র শোকে ভেঙে পড়ে অহর্নিশের বাবা, মা এবং ভাই। পরপর দুই দিন দুই বন্ধু খুন, কেন, কে তাদের শত্রু, তাও আবার পাহাড়ে? ফিরে আসি 7 বছর আগের ঘটনায়।
ভীষণ অভাবী সংসারে মানুষ হয় অহর্নিশ রায়। কোনো মতে তাকে কলেজের গণ্ডি পার করতে রীতিমতো হাঁপিয়ে ওঠেন তার বাবা। মেধার দিক থেকেও ভীষণ রকমের দুর্বল ছিল অহর্নিশ। কলেজ পাশ করতে না করতেই তার গুরু দীপ্তেশবাবু তাকে ডেকে বললেন, শোনো অহর্নিশ, কোনো সরকারি চাকরি বা কর্পোরেট জব তো দূরে থাক, তোমার যা রেজাল্ট তাতে দারোয়ানের কাজ জুটবে বলেও তো মনে হয় না। তোমার বাবা ভীষণ কষ্ট করেছেন তোমার জন্য, পারলে বাবার মানটা রেখো। রূপে চেহারায় অহর্নিশকে দেখে বোঝার সাধ্য নেই কারো যে ও এত অভাবী ঘরের ছেলে। সুদর্শন চেহারা সুপুরুষের সংজ্ঞা যাকে বলে, এক কথায় তা হলো অহর্নিশ। সারাদিন বাড়িতে বাবার কাছেও তাকে এমন কুকথা শুনতে হয়। ঘরে নেই নুন, ছেলে আমার মিঠুন, কোনো কাজের ধান্দা নেই, বাপটা বুড়ো বয়সে কেটে মরছে, সেদিকে কোনো খেয়াল নেই, একটা অকর্মণ্যকে জন্ম দিয়েছে, নিজের পথ নিজে বেছে নাও, যাও, বাবার ঘাড়ে বসে আর খাওয়া যাবে না, যাও। বাড়িতে সারাদিন কটু কথা, স্যার দীপ্তেশবাবুর মুখে অমন কথা, পাড়া প্রতিবেশী সবার মুখে কেবল একই কথা, সারাক্ষণ শুধু অভাব আর অভাব। অভাবের কথা শুনতে শুনতে হাঁপিয়ে উঠেছে অহর্নিশ। তার এখন দু চোখে কেবল একটাই স্বপ্ন, তাকে অনেক টাকা কামাতে হবে, অনেক টাকা, যাতে সবার মুখে কুলুপ এঁটে যায়। এসব চিন্তা করতে করতে গঙ্গার ঘাটে এসে বসে অহর্নিশ। কিছুক্ষণ পরে আচমকা তার কাঁধে এসে হাত রাখে অহনা, অহর্নিশেরই কলেজ বন্ধু। কি রে অহর্নিশ, সারাদিন কী এত চিন্তা করিস বলতো? চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তোর পাশে কেউ থাকুক আর না থাকুক, আমি আছি তোর পাশে। আমার অনেক টাকা লাগবে অহনা, অনেক টাকা, অনেক অনেক বড় লোক হতে হবে আমায়। এইসব পাগলামি বন্ধ কর, আয় আমার কাঁধে একটু মাথাটা রাখ তো। না না, তো তোর কাঁধে মাথা দেব কেন? আমার চোখের দিকে তাকা অহর্নিশ। অহর্নিশ অহনার চোখের দিকে তাকায়। শ্যামলা, মোটা এবং ছোটোখাটো গড়নের অহনাকে বন্ধু ছাড়া কখনো কিছুই ভাবেনি অহর্নিশ। অহনা মাথা নিচু করে বলে, ভালোবাসতে পারবি আমায়? তোকে কখনো দুঃখ দেব না। অহর্নিশের নায়ক সুলভ চেহারার প্রতি বহুদিন ধরেই ফিদা অহনা। এরই মাঝে নিজের অজান্তেই সে যে কখন অহর্নিশকে ভালোবেসে ফেলে তা বুঝে উঠতে পারে না। আজ অহর্নিশের এমন করুণ অবস্থা দেখে নিজের মনের কথা আর চেপে রাখতে পারেনি সে। অহর্নিশ উঠে দাঁড়িয়ে বেশ রাগান্বিত স্বরেই বলে, না না, তা হয় না, তুই আমার বন্ধু, তোকে এর চেয়ে বেশি কিছু ভাবি না আমি, এখন এখন তুই আসতে পারিস। অহনা চোখের জল ফেলতে ফেলতে মুহূর্তের মধ্যে সেখান থেকে চলে আসে। সে মনে মনে ভাবে, সত্যি তো অহর্নিশের পাশে আমি যে একদমই বেমানান, অহর্নিশ কেন এটা পছন্দ করবে আমায়? ওদিকে সংসারের টানা পড়ে নে চিন্তায় চিন্তায় ব্রেন স্ট্রোক হয় অহর্নিশের বাবার। চিকিৎসার খরচ তো দূর, সামান্য ডাক্তার দেখানোর পয়সাটুকু ঘরে নেই। অহর্নিশের এমন দুঃসময়ে পাশে এসে দাঁড়ায় অহনা। অহনার বাবা জগদীশ সরকার নাম করা গোল্ডেন লা গ্রুপ অব ইন্ডাস্ট্রির মালিক, তবে অহনার চালচলন কথাবার্তাতে সেসব বোঝার সাধ্য কারণ নেই। ভীষণ নিরহংকার এবং সহজ সরল গোছের মেয়ে অহনা। বাবার এমন অসুখে অহনার দেয়া টাকা দিয়ে চিকিৎসা করানো ছাড়া অন্য কোনো উপায়ও নেই অহর্নিশের। সংসারে অভাব বলে অধিকাংশ আত্মীয়রাও ভয়ে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। অহনার টাকায় সুস্থ হয়ে ওঠে অহর্নিশের বাবা, তবে অহর্নিশের বাবা জানে অহনা টাকাটা ধার হিসেবেই অহর্নিশকে দিয়েছে। গরিব হলেও তার যে আত্মসম্মান খানিক আকাশ ছোঁয়া। এরপর বহু কারণে অহনা সাহায্যের হাত বাড়িয়ে দেয় অহর্নিশের দিকে, এবং অহর্নিশও অভাব মেটাতে অহনার সাহায্য নিতে দুবার ভাবে না। বন্ধুত্ব আরও গাঢ় হয় ওদের মাঝে। অহনার প্রাণের বন্ধু ছিল রাইমা। রাইমা একদিন অহনার সাথে এলো অহর্নিশের সঙ্গে দেখা করতে। রাইমা মনে প্রাণে চায় তার প্রিয় বান্ধবী তার ভালোবাসার মানুষকে যেন বরাবরের মতন কাছে পায়। সে এসে অহর্নিশকে বলে, কি ব্যাপার অহর্নিশ, খুব তো ডুবে ডুবে জল খাচ্ছিস। যদি অহনাকে ভালোই না বাসিস, তবে দিন রাতে তো দেখা সাক্ষাৎ কিসের? আরে কি সব বলছিস, ও তো শুধুমাত্র থাম থাম,
অনেক হয়েছে, এবার বল প্রপোজটা কবে করছিস? মাথা নিচু করে থাকে অহর্নিশ, এতদিন অহনার কাছ থেকে ও যা সাহায্য পেয়েছে তাতে মানতে একটুও দ্বিধা নেই যে অহনা অহর্নিশকে ভালোবাসে, কিন্তু অহর্নিশ ভীষণ দ্বন্দ্বে থাকে। সে অহনাকে সে যদি বলে সে তাকে ভালোবাসে না, তাহলে অহনা হয়তো দূরে সরে যাবে, আর ও দূরে সরে গেলে অহনার ভালোবাসার প্রস্তাবে রাজি হয় অহর্নিশ। বছর দুয়েক ভালোই কাটে ওদের সময়, তারপর একটা ছোটোখাটো কাজ পায় অহর্নিশ। কিন্তু অহনা অহর্নিশকে যেভাবে সাহায্য করে তাতে এই মাইনে ওর তুচ্ছ, তবু কাজ তো কাজই হয়, আর কাজটা করলে অহর্নিশের বাবার চিন্তাটাও খানিক দূর হয়। অহর্নিশের কাজের খবর শুনে ওর বাবাও ভাবে, অহনা মেয়েটা অনেক সাহায্য করেছে আমাদের, ছেলেটা চাকরি পেয়ে গেল, এবার আমি নিশ্চিন্ত, মেয়েটার টাকাগুলো এবার আস্তে আস্তে শোধ করে দিতে পারবো। তারপর আসে অহনার স্বপ্ন পূরণের দিন। এতদিন ধরে যা শুধু স্বপ্নই দেখে এসেছে সে, আজ তা পূরণ হওয়ার দিন। অহর্নিশ অহনাকে সরাসরি বিয়ের প্রস্তাব দেয়। অহনার মুখের দিকে তাকিয়ে অহনার পরিবারের লোকজন ওদের সম্পর্কটা মেনে নিতে বাধ্য হয়। অবশেষে বিয়ে হয় অহর্নিশ আর অহনার। কিন্তু বিয়ের এক সপ্তাহ পার হতে না হতেই ঘটে গেল এই দুর্ঘটনা, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় অহনার বাবা। কান্নায় ভেঙে পড়ে অহনা, ওকে সান্ত্বনা দিতে বুকে টেনে নেয় অহর্নিশ। পেরিয়ে গেল ছটা মাস। একদিন অহর্নিশ অহনাকে বলে, বিয়ের পর আমাদের আর কোথাও হানিমুন যাওয়া হলো না, পাহাড় যাবি অহনা? এক কথায় রাজি হয়ে যায় অহনা। হ্যাঁ যাব, কোথায় যাবি বল? যাওয়ার ইচ্ছে তো সিকিমে, কিন্তু কোনো কিন্তু না, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করিস না, টাকার জোগাড় আমি করে ফেলবো। আমার লক্ষ্মীমন তো বউ যেখানে রয়েছে সেখানে আমার আর কোনো চিন্তাই থাকে না। আমি আগামীকালই টিকিট কেটে আনবো, পরশু ভোরে বেরিয়ে পড়বো দুজন মিলে, চটপট লাগেজ রেডি কর। বাবা মারা যাওয়ার পর থেকে মুখ থেকে হাসি চলে গিয়েছিল অহনার, সারাদিন মনমরা হয়ে বসে থাকত সে। আজ অহর্নিশের মুখে ঘুরতে যাওয়ার কথা শুনে অনেকদিন পর মুখে একটু হাসি ফুটল মেয়েটার। হঠাৎ করেই ঘুরতে যাওয়ার প্ল্যানটা হওয়াতে লাগেজ গোছাতে বেশ হিমশিম খেয়ে পড়েছে অহনা। টিকিটও কনফার্মড, পরদিন সকালে ওরা রওনা দেবে সিকিমের উদ্দেশ্যে। লাগেজ গোছাতে সারাটা দিন লেগে যায় অহনার। সন্ধ্যেবেলা একটু ফ্রি হয় সে, তখন হঠাৎই অহর্নিশের ফোনটা বেজে ওঠে। কথা বলতে বলতে অহর্নিশ পাশের ব্যালকনিতে চলে যায়। প্রায় 20 মিনিট পার হয়ে যায়, তবু অহর্নিশের ফোনে কথা শেষ হয় না। হঠাৎ অহনার মনে পড়ে গেল সারাদিন কাজ আর লাগেজ গোছানোর ব্যস্ততায় ওদের হানিমুনের খবরটা প্রিয় বন্ধু রাইমাকে দিতে সে বেমালুম ভুলে গিয়েছে। তড়িঘড়ি করে সে ফোন করে রাইমাকে তাদের বাড়িতে আসতে বলার জন্য। রাইমাও বেশি দেরি না করে অহনার ফোন পাওয়ার 30 মিনিটের মধ্যে এসে হাজির হয় প্রিয় বন্ধু অহনার কাছে। কেজি স্কুল থেকে বন্ধুত্ব রাইমা আর অহনার, একসাথে বেড়ে ওঠা থেকে শুরু করে একসাথে পড়াশোনা, স্কুল, স্কুল শেষ করে কলেজ, সবটাই একসাথে। দিনের শুরু থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত অহনার সবটুকু রাইমা জানতে পারে, আর রাইমার সবটুকু অহনা জানতে পারে। অহনার বিয়ে হয়ে যাওয়ার পরও তার এতটুকু অন্যথা হয়নি, এতটাই ঘনিষ্ঠ ওরা। আর অহনা বিয়ের পর প্রথম হনিমুন যাচ্ছে, সেটাই বলতে ভুলে গেছে রাইমাকে। রাইমা এসেই বলে, কি রে হঠাৎ এত জরুরি তলব কিসের? একটু চুপচাপ অহনা, সেই প্রাণচ্ছলতাটুকু রাইমা যেন খুঁজে পাচ্ছে না অহনার মাঝে। অহনা উত্তর দেয়, এই দেখ না, অহর্নিশ হঠাৎ করে হানিমুনের প্ল্যান করে আজকেই টিকিট কনফার্ম করে এসেছে, কাল ভোরেই আমরা সিকিম বেরিয়ে যাচ্ছি। আরে বাহ, এ তো দারুণ আনন্দের খবর, কিন্তু তোর মুখ থেকে তো তোর আনন্দকে খুঁজে পাচ্ছি না অহনা। অহনা একটু আমতা আমতা করে বলে, আরে কি যে বলিস, আনন্দ হবে না কেন? আসলে তোকে ছেড়ে এতগুলো দিন থাকবো তো, তাই একটু কষ্ট হচ্ছে, ব্যাস আর কিছু না। তা ম্যাডামের এতই যখন মন খারাপ, তখন ম্যাডাম আমাকে নিয়ে যাক না সুইট কাপেলের মাঝে কাবাব মে হাড্ডি করাতে? বলেই হো হো করে হেসে ওঠে রাইমা। অহনা আতঙ্ক মিশ্রিত কণ্ঠে জোরে চিৎকার করে বলে ওঠে, না তা
তা কিছুতেই হতে পারে না। রাইমা তো অহনার এমন আচরণ দেখে হতবাক। সে বলে, বাপ রে বাপ, আমি তো মজা করলাম, তার জন্য এভাবে চিৎকার করে না বলতে হয়? না রে, সেরকম কিছু না রাইমা। আচ্ছা বাদ দে এসব কথা, পাহাড় থেকে তোর জন্য কি জিনিস আনবো বল। আমার বান্ধবীর মুখে সেই আগের একগাল নির্ভেজাল হাসি কোথায়? কেন এমন অন্যমনস্ক দেখাচ্ছে রে তোকে? কিছু কি হয়েছে অর্ণিশের সাথে? আরে না না। আচ্ছা শোন, পাহাড়ে গিয়ে যদি আর কখনো না ফিরি, তাহলে তোর বেস্ট ফ্রেন্ডের নির্ভেজাল হাসি দেখতে পাবি কি করে? এসব তুই কি আলফাল বকছিস? তোর সাথে নিশ্চয়ই কিছু একটা খারাপ হয়েছে, আর তুই সেটা আমার কাছে লুকিয়ে যাচ্ছিস। তুই নিজে মুখে যখন স্বীকার করতে চাইছিস না, তবে পুরো বিষয়টা অহর্নিশকে জিজ্ঞাসা করি। কোথায় তোর গুণধরপতি, ডাক দে দেখি। আরে কি যে বলিস তুই, তুই আসার পাঁচ মিনিট আগে ও বেরিয়ে গেছে রে। আর তাছাড়া আমি পাহাড় থেকে ফিরবো না এই কারণে বললাম, তুই তো জানিস পাহাড়ের স্নিগ্ধতা আমার কতটা পছন্দের, তাই ভাবছি ওখানেই পুরোপুরি থেকে যাব। বলেই বিদ্রুপের হাসি হেসে ওঠে অহনা। রাইমা বলে, ও এই ব্যাপার, তা গিয়ে থাকতে পারিস, কিন্তু কিছুদিন পর দেখবি সুপারি কিলার পাঠিয়ে তোকে খাত থেকে ঠেলে ফেলে দিয়েছি, আর পরদিন হেডলাইনে বড় বড় অক্ষরে বেরোবে, প্রিয় বন্ধুকে দিনের পর দিন ছেড়ে সিকিমে থাকার অপরাধে সেই বন্ধুই সিকিমে সুপারি কিলার পাঠিয়ে খুন করলো বন্ধুকে। দুজনেই হো হো করে হেসে উঠল ওরা। বেশ কিছুক্ষণ গল্পগুজব করে রাইমা অহনাকে বিদায় জানিয়ে বাড়ি ফিরে যায়। পরদিন অহনিশ আর অহনা রওনা দেয় সিকিমের উদ্দেশ্যে। অহনা একটু চুপচাপ। অহনিশ বলে, কি ব্যাপার ম্যাডাম, সিকিম ট্যুর কি ম্যাডামের পছন্দ না, নাকি আমাকে? গত রাতে রাইমা আসার আগে ফোনে কার সাথে কথা বলে হুট করে বেরিয়ে পড়লি তুই? একটু ঘাবড়ে যায় অহর্নিশ, থতমতো খেয়ে বলে, অফিস স্টাফ। চোখে মুখে খানিক আতঙ্কের ছাপ অহর্নিশের, আর কথা বাড়ায় না রাইমা। পরদিন সিকিম পৌঁছতে ওদের বেলা হয়ে যায়। রাইমা এর আগে দু চারবার পাহাড়ের পরশ মাখলেও অহর্নিশের পাহাড় আসা এই প্রথম। ওদের প্রথম দুদিন বেশ আনন্দে কাটল। তৃতীয় দিন ওদের প্ল্যান ছিল গ্যাংটক থেকে সোজা রা বাংলা যাওয়ার। ঘড়িতে সকাল 9টা পার হয়ে গেছে, গাড়ি আসার কথা ছিল 8টা থেকে 8টার মধ্যে। হোটেলে মোবাইলের নেটওয়ার্কও ঠিক মতো কাজ করছে না, তাই হোটেল ম্যানেজারের কাছ থেকে ড্রাইভারের নম্বরটা নিয়ে হোটেল থেকে খানিক রাস্তার কাছে এগিয়ে এসে ফোনে কথা বলে অহর্নিশ, আর 15 মিনিটের মধ্যে ড্রাইভার আসছে এটাই সে জানায় অহর্নিশকে। অহর্নিশ ফিরে আসে হোটেলে, রুমে ঢুকে দেখতে পায় না অহনাকে, বাথরুমেও নেই। হোটেলের প্রতিটা ব্যালকনি থেকে শুরু করে হোটেলের ছাদ কোথাও সে খুঁজে পায় না অহনাকে, পাগলের মতো খুঁজতে থাকে। অহনার ফোনও সুইচ অফ বলছে। মিনিট দশেকের জন্য বাইরে বেরিয়েছিল অহর্নিশ, এইটুকু সময়ের মধ্যে কোথায় গায়েব হয়ে গেল মেয়েটা? অহর্নিশ সারাটা দিন তন্নতন্ন করে খোঁজে অহনাকে, খোঁজ পেল না অহনার। কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পর সেই অহনাকে খুঁজে পাওয়া যায়, যে অহনার মাঝে প্রাণের আর কোনো অস্তিত্বই নেই। অহর্নিশ যে হোটেলে ছিল সেই হোটেল থেকে বেশ কিছুটা নিচু অঞ্চলে পাহাড়ের জনমানবহীন রাস্তার ধারে অহনার ডেড বডি পাওয়া যায়। অহনা আত্মহত্যা করেছিল, কিন্তু কেন? তার ভালোবাসার মানুষকে সে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে, তার সাথে পাহাড়ে হানিমুনে এসেছে, ওর মতো একজন সুখী মানুষ হঠাৎ করে আত্মহত্যা করে বসল, তাও আবার ঘুরতে গিয়ে। পুলিশি হেফাজতে ফিরল অহনার মৃতদেহ, ফিরল অহর্নিশ। সিকিমের হোটেলে পাওয়া গিয়েছিল একটা ছোট্ট চিরকুট, এবং তাতে অস্থির হাতে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমি স্বেচ্ছায় এই মৃত্যুবরণ করেছি। যদি আমার কারণে আমার প্রিয় মানুষজন শাস্তি পায়, তবে আমার পরমাত্মা কখনো শান্তি পাবে না। লেখাটা নিয়ে যাওয়া হয় হ্যান্ডরাইটিং এক্সপার্টের কাছে, এবং লেখাটার সত্যতা যাচাই করে পুলিশি জেরা থেকে মুক্তি পেয়ে যায় অহর্নিশ। অহনার এভাবে চলে যাওয়া কিছুতেই সহ্য করতে পারছিল না ওর বিধবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলে। অহর্নিশ খানিক চুপচাপ স্বভাবের হয়ে যায় অহনা চলে যাওয়ার পর থেকে। বন্ধুদের সঙ্গে যোগাযোগ থাকে,
তবে তা আগের চেয়ে অনেক কম। এভাবে বছর কয়েক পার হয়ে যায়। সময় পেরোনোর সঙ্গে সঙ্গে স্মৃতিগুলো আবছা হয়ে আসে। রাইমা সিকিম যাওয়ার প্ল্যান করে, তাতে অহর্নিশ যেতে না চাইলে ওকে এক প্রকার জোর করেই নিয়ে যাওয়া হয় সিকিমে। সিকিমের অহর্নিশ আর চয়নের হত্যার কেস রেফার্ড হয় উত্তর চব্বিশ পরগনা জেলার ডিসিপি মিস্টার অগ্নিমিত্র চট্টোপাধ্যায়ের কাছে। বছর ৩৫ অগ্নিমিত্রবাবুর নায়ক সুলভ গঠন দেখলে যে কোনো মেয়েই এক চান্সে প্রেমে পড়ে যাবে। এমন সুদর্শন প্রেমিক থাকলে প্রেমিকার একটু তো দুশ্চিন্তা হবেই। ফোন বেজে ওঠে অগ্নিমিত্রবাবুর। এই যে, হ্যালো মিস্টার অগ্নি, কখনো কি আমার জন্য একটুও সময় হয় না তোমার? তোমার জন্য দা অগ্নিমিত্র চট্টোপাধ্যায় অলওয়েজ ফ্রি মিস মৌপ্রিয়া। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। সকাল থেকে ১২ বার কল করেছি, তার মধ্যে ৮ বার কল রিসিভ করবার টাইম পাওনি আর ৪ বার নট রিচেবল। এই আপনি ফ্রি? এই একদম খেয়াল করিনি, বিশ্বাস করো। বসপাড়াবাই লেনের সুপ্রিয় অধিকারীর ১৮ বছরের মেয়ে রাজশ্রী অধিকারীর মার্ডার কেসটা সলভ করে উঠতে না উঠতেই মিসেস অহনা রায়ের হত্যা রহস্যের একটা কেস জাস্ট আজকেই হ্যান্ড ওভার হলো আমার কাছে। ডোন্ট ওয়ারি ডার্লিং, মন খারাপ করো না, কাজ শেষ করে খুব তাড়াতাড়ি মিট করবো। অভিমানী কণ্ঠে মৌপ্রিয়া বলল, বেশ, আমিও দেখি তুমি কবে ফ্রি হও। বলেই ফোনটা রেখে দেয় মৌপ্রিয়া। মৌপ্রিয়া সেনগুপ্ত, পেশায় জুনিয়র গাইনোকোলজিস্ট অ্যান্ড অপটিস্ট্রিশিয়ান। আড়াই বছরের সম্পর্কে অর্ধেক সময় তাদের খুনসুটি আর অভিমানেই কেটে গেল। সম্পর্কে একে অপরকে সময় দেওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কিছু হয় না বলে মনে করে মৌপ্রিয়া। এতে মানুষটাকে ভালো করে চেনা যায়। দিন শেষে সারাটা দিনের সুখ দুঃখ, ছোট ছোট আবেগ অনুভূতিগুলোকে ভালো মতন শেয়ার করা যায় বলেই মনে করে মৌপ্রিয়া। কিন্তু সে সময় কি পুলিশবাবুর আছে? একদমই নেই। এই কারণে ওদের মাঝে খুন ছুটির যেন অন্ত নেই। মৌপ্রিয়ার ফোনটা রেখে মিস্টার চট্টোপাধ্যায় ফোন করলেন অ্যাসিস্ট্যান্ট রাঘব মিত্রকে। হ্যালো রাঘব, ৫ মিনিটের মধ্যে গাড়ি বার করতে বলো, আর তুমিও যাবে আমার সঙ্গে। ৫ মিনিটের মধ্যে অগ্নিমিত্রবাবু বেরিয়ে যান অহর্নিশের বাড়ির উদ্দেশ্যে। মিনিট ৩০ মধ্যে পৌঁছে গেলেন অহর্নিশের বাড়ি। বাইরে থেকে দরজার কড়া নাড়তেই অহর্নিশের বাবা বেরিয়ে এলেন। শোকে জরাজীর্ণ অহর্নিশের বাবা কাঁপা কণ্ঠে বলে উঠলেন, কি ব্যাপার, পুলিশ কেন? অগ্নিমিত্রবাবু বললেন, না না, ভয়ের কোনো কারণ নেই। আপনি সদ্য পুত্রহারা হয়েছেন, আপনাকে সমবেদনা জানানোর ভাষা আমার সত্যিই নেই। জাস্ট দু একটা প্রশ্ন করেই চলে যাব। যদিও জানি আমাদের সাথে কথা বলার মতো মানসিক অবস্থায় আপনি এখন নেই, তবুও যদি কটা প্রশ্নের উত্তর দেন তাহলে আপনার ছেলের হত্যাকারীদের ধরতে আমাদের সুবিধা হবে। ভিতরে আসুন। ঘরে ঢুকে অগ্নিমিত্রবাবু দেখেন পুত্রশোকে পাথর হয়ে রয়েছেন অহর্নিশের মা। তাঁর মাথায় হাত বুলিয়ে চেয়ারটা টেনে বসতে যাওয়ার সময় খেয়াল করলেন দেয়ালে টাঙানো রয়েছে ফুটফুটে প্রাণবন্ত অহনার ছবি। অগ্নিবাবু অহর্নিশের বাবাকে ছবিটার দিকে তাকিয়ে বললেন, ইনি আপনার কে হন? আমার বৌমা। আচ্ছা, উনি কত বছর আগে মারা গেছেন? আপনি বললেন আমার ছেলেকে যে মেরেছে তাকে ধরবেন, তাহলে বৌমার কথা কেন জিজ্ঞেস? কথা শেষ হতে না হতেই অগ্নিবাবু বললেন, না না, অবশ্যই আপনার ছেলের খুনিকে ধরতেই আপনি আমাদের সাহায্য করবেন। ওটা জাস্ট এমনি জিজ্ঞাসা করলাম, কৌতূহল বলতে পারেন। ও, সে মারা গিয়েছে বছর ৬ হয়েছে, পাহাড়ে ঘুরতে গিয়ে খাদে ঝাঁপ মেরে সুইসাইড করেছে। আচ্ছা, বড়সড় কোনো অশান্তি ছিল ওদের মধ্যে? না, ভালোই মিলমিশ ছিল ওদের। হঠাৎ যে কেন এমন হলো, নিশ্চয়ই বৌমার বাড়ির কেউ খুন করেছে ওকে, আর কে করেছে এই ব্যাপারেও আমি নিশ্চিত। কার কথা বলছেন? বৌমার দ্বিতীয় পক্ষের মা। আমার ছেলেটাকে একেবারে সহ্য করতে পারতেন না ওই বজ্জাত মহিলা। আমার ছেলে গরিব, ওনারা বড়লোক মানুষ। আমার ছেলের সংসার টানতে টানতে ওনার নাকি হাল খারাপ হয়ে যাচ্ছিল। আচ্ছা,
আপনার ছেলের কি ভালোবাসার বিয়ে নাকি দেখাশোনা? ওরা একে অপরকে ভালোবেসেই বিয়ে করে স্যার। যদিও প্রথম প্রথম আমার ছেলে অহনাকে মোটে পছন্দ করত না, অহনাই তো আমার ছেলের জন্য পাগল ছিল। পরে আমার ছেলে ওকে ভালোবেসে ফেলে আর তারপর বিয়ে। তবে স্যার, ওদের বিয়ের আগে আমার সংসারটা অহনার দেওয়া টাকাতেই চলেছে। আমার ব্রেন স্ট্রোক হওয়াতে চিকিৎসার খরচা থেকে শুরু করে সংসারের যাবতীয় খরচা মেয়েটা দিত। আমি ভেবেছিলাম ছেলেটা চাকরি পেলে ওর সব ঋণ ধীরে ধীরে শোধ করে দেব, কিন্তু ছেলে চাকরি পাওয়ার পর বলল, বাবা আমি মোহনাকে ভালোবাসি, ওকে বিয়ে করব। ব্যাস করে ফেলল বিয়ে। অনেক ধন্যবাদ আপনাকে। আর একটা শেষ প্রশ্ন করি, আমি চলে যাব। আপনার ছেলের কোনো বন্ধুর সাথে যোগাযোগ করব কিভাবে যদি একটু বলে দেন? আই মিন, যারা ওর সাথে পাহাড়ে গিয়েছিল। রামরতন পাড়া, চৌরাস্তার মোড় থেকে ডান দিকে গিয়ে দু তিনটে বাড়ির পরেই দীপাঞ্জন বোসের বাড়ি, ডাকনাম দীপ। আমার ছেলের সাথে সিকিম গিয়েছিল। থ্যাংক ইউ সো মাচ, অনেকটা হ্যারাস করে ফেললাম আপনাকে। কোনো অসুবিধা হলে সবার প্রথমে আমাকে খবর দেবেন, আমি আছি আপনাদের পাশে। আর কোনো চিন্তা করবেন না, আপনার ছেলের খুনিকে খুঁজে বের করার দায়িত্ব আমার। চলি। কথাটা বলে রাঘবকে নিয়ে থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন অগ্নিবাবু। আট মাস হয়েছে জেলার ডিসিপি হয়ে এসেছেন অগ্নিবাবু। কর্মের প্রতি নিষ্ঠা, একাগ্রতা এবং দুঃসাহস তাকে অপরাধীদের ধরতে সব সময় জয়ী হতে সাহায্য করেছে। তার চোখকে ফাঁকি দিয়ে একটা পিঁপড়েরও পার হওয়া অসম্ভব ব্যাপার। আজও তার অন্যথা হবে না এমনই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ডিসিপি অগ্নিমিত্র চট্টোপাধ্যায়। থানার প্রায় কাছাকাছি চলে এসেছেন এমন সময় অগ্নিবাবু বললেন, এই হরিদা, গাড়ি ঘুরিয়ে রামরতন পাড়ার চৌরাস্তার মোড়ে নিয়ে চলো, কাজ সেরে তারপর থানায় ঢুকব। স্যারের কথা মতন হরিদা মিনিট চল্লিশের মধ্যে গাড়ি নিয়ে পৌঁছে গেল রামরতন পাড়ার দীপের বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে এলেন অগ্নিবাবু। কলিং বেল বাজাতে দীপ বেরিয়ে এলো। কি ব্যাপার স্যার, কোনো প্রয়োজনে? হ্যাঁ দীপবাবু, প্রয়োজন তো বটেই, ভিতরে আসতে পারি? হ্যাঁ আসুন। চেয়ারের দিকে তাকিয়ে দীপ স্যারকে বসতে বলল। শোনো দীপ, তোমরা মোট যতজন বন্ধু মিলে পাহাড়ে গিয়েছিলে তাদের সবার ঠিকানাটা আমাকে একটু দাও, আর আমার সঙ্গে তোমাকে এখন একটু যেতে হবে। দীপ ঘাবড়ে গিয়ে বলে, কোথায় যাব স্যার? থানায়? না, থানায় এই মুহূর্তে তোমাকে যেতে বলছি না, প্রয়োজনে অবশ্যই তোমাকে ডাকবো। এখন আমার সঙ্গে একটু অহর্নিশের শ্বশুর বাড়ি অর্থাৎ মিসেস অহনা রায়ের বাড়ি চলো। শিওর স্যার, চলুন আমার সাথে। চয়ন আর অহর্নিশের খুনিদের ধরার জন্য যে কোনো সাহায্য লাগলে বলবেন স্যার। আর এই নিন আমাদের বন্ধুদের অ্যাড্রেস অ্যান্ড ডিটেলস। দীপ একটা কাগজে সমস্ত ডিটেলস লিখে স্যারের হাতে তুলে দেয়। দীপ, প্রয়োজনে চয়নের পরিবারের সাথে যোগাযোগ করতেও তোমাকে আমার কাজে লাগতে পারে। শিওর স্যার, চলুন তবে। অগ্নিবাবু হন হন করে আগে বেরিয়ে এসে রাঘবকে বললেন, রাঘব, ইমিডিয়েট দুটো পুলিশ পাঠানোর ব্যবস্থা করো, চব্বিশ ঘন্টা দীপের বাড়ির ওপর ওটা নজর রাখবে। তবে তা সবার আড়ালে, কেউ যেন বুঝতে না পারে। কাম অন, ডু ইট ফাস্ট। রাঘব একটু দূরে সরে ফোন করে দুটো পুলিশ পাঠাতে বলে দীপের বাড়ির ঠিকানায়। পেছনে দীপ আসছে দেখে রাঘব ফোনটা রেখে গাড়িতে ওঠে, সাথে অগ্নিবাবু আর দীপ। কিছু সময় পরে তারা পৌঁছে যায় অহনার বাড়ি। বিশাল বড় গেট দিয়ে ঢুকে অগ্নিবাবু সোজা চলে যান গেস্ট রুমের দরজার সামনে। কলিং বেল বাজানোর আগে অগ্নিবাবু রাঘবকে বললেন, যাও দীপকে ওর বাড়ি পৌঁছে দাও। দীপ একটু অবাক হয়, শুধুমাত্র বাড়ির অ্যাড্রেস চেনার জন্য ডিসিপি তাকে সঙ্গে করে নিয়ে এলেন? অ্যাড্রেস তো উনি জেনে নিয়েও চলে আসতে পারতেন। আসলে অগ্নিবাবু যে দুটি পুলিশকে নজরদারির জন্য পাঠাচ্ছেন, ওনারা এলাকায় ঢোকার সময় দীপ বাড়ি থাকলে সে হয়তো টের পেয়ে যেত।
তাই পুলিশ এসে দ্বীপের বাড়ির আশেপাশে নিজেদের টহল দেওয়ার জায়গা যতক্ষণে ঠিক করল ততক্ষণে দ্বীপকে এদিকে ব্যস্ত রাখলেন অগ্নিবাবু। অপরদিকে কলিং বেল বাজাতেই দরজা খুললেন রূপা দেবী, অর্থাৎ অহনার মা। কি ব্যাপার, কাকে চাইছেন? আপনি রূপা দেবী, অহনার মা? হ্যাঁ, কিন্তু পুলিশ আমার বাড়িতে কি জন্য বুঝতে পারছি না। আপনি কি জানেন গত পরশু অহর্নিশ মানে আপনার জামাই মারা গেছেন? না, জানি না। আর ওসব মশা মাছি মারার খোঁজ খবরও আমি রাখি না। বাই দ্য ওয়ে, আপনি কি সেই কারণে আমাকে জেরা করতে এসেছেন? আমি কি ভেতরে আসব? আমি তো কিছুই কথা শেষ করার আগেই অনুমতি ছাড়াই ভিতরে ঢুকে পড়লেন অগ্নিবাবু। অগ্নিবাবু বাড়ির চারপাশে তাকিয়ে দেখেন দেওয়ালে রূপাদেবীর একার ছবি ছাড়া আর কারো ছবি নেই, এবং ছবিগুলো বেশ দামি ফ্রেমে বাঁধানো। ফ্রেম দেখে তো এদেশের মনে হচ্ছে না। অগ্নিবাবু রূপাদেবীকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা রূপাদেবী, অহর্নিশ ছেলে হিসেবে কেমন ছিল? ওর একটাই পরিচয়, সেটা হলো ও একটা ভিখিরি। আমাদের মেয়েটাকে পটিয়ে কেন বিয়ে করেছিল তা কি আর বুঝি না নাকি। এই এত বড় সম্পত্তির প্রতি লোভ যাবে কোথায় ওই ভিখিরির বাচ্চাটার? আমি যদ্দূর জানি আপনি শশাঙ্কবাবুর দ্বিতীয় পক্ষের স্ত্রী, আর অহনা ম্যাডাম ছিলেন প্রথম পক্ষের স্ত্রীর সন্তান, তাই তো? হ্যাঁ, অহনা নিজের ভুলে নিজেকে শেষ করল। বিশ্বাস করুন, ওরকম একটা ফকিরকে বিয়ে করলে নিজেকে শেষ করা ছাড়া আর কোনো উপায় থাকে নাকি। অহনার মা ক্যান্সারে যখন মারা যায় তখন ওর বয়স মাত্র 3। তার 3 বছর পর অহনার বাবা ভালোবেসে বিয়ে করে এই বাড়িতে আমায় তোলে। 6 বছরের ছোট্ট অহনাকে বুকে আগলে নিয়েছি তখনই। মায়ের অভাব কখনো টের পেতে দিইনি মেয়েটাকে। আর ওর বাবাও এটা ভেবে নিশ্চিন্ত হয়েছিল যে মেয়েটা ওর মাকে আবার ফিরে পেয়েছে। জানেন, অনেক আশা ছিল মেয়েটাকে ধুমধাম করে একটা রাজপুত্রের সাথে বিয়ে দেব, তারপর আমার এই গোটা সম্পত্তি ওর হাতে তুলে দেব। কি করে জানবো তলে তলে অমন একটা থার্ড ক্লাস ছেলের সাথে ও সম্পর্কে জড়িয়েছে। ওর বাবা ওদের সম্পর্কটাকে নেহাতি মেনে নিয়েছিল, তাই অগত্যা আমাকেও মেনে নিতে হলো। না হলে আমি এই বিয়ে কিন্তু কখনোই মানতাম না। এত বড় প্রপার্টি পুরোটাই আপনার নামে? হ্যাঁ, অহনার বাবা মারা যাওয়ার বছরখানেক আগে গোটা প্রপার্টি আমার নামেই করে দিয়েছিলেন। আর আমার যা আছে সব তো অহনাই পাবে, আমার আর সাতকুলে কেই বা আছে বলুন। কিন্তু এ কথা অহনাকে ওর বাবা বিয়ের আগে জানতে দেয়নি। সম্পত্তির ব্যাপারে অহনা এখন থেকেই চিন্তা করুক সেটা চাননি ওর বাবা। কিন্তু বিয়ের পর ওকে আর অহর্নিশকে ডেকে সবটা জানান, এবং তার কিছুদিন বাদেই হার্ট অ্যাটাকে উনি মারা যান। থ্যাংকস আ লট রূপা দেবী, প্রয়োজনে আমায় আবার আসতে হতে পারে। আজ চলি। বেরিয়ে আসেন অগ্নিবাবু, এবং রূপাদেবীর বাড়ির বাইরেও পুলিশ পাহারা দেওয়া হয়। অফিসে এসে বেশ চিন্তায় পড়ে যান অগ্নিবাবু। রূপাদেবীর কথাগুলো মাথা থেকে কিছুতেই সরছে না, কেমন একটা খটকা লাগছে। আবার অহর্নিশের বাবাও বললেন বিয়ের আগে অহনা তাদের প্রচুর হেল্প করেছে, অভাবী সংসারে বিনা খাটনিতে এত এত টাকা পেলে এই অগ্নিকাংশ মানুষেরই প্রত্যাশা এবং লালসা দুই বাড়বে। অহনা কি আদৌ আত্মহত্যা করেছিল নাকি ওদের কেউ মার্ডার করেছে? এক এক করে জেরা শুরু করলেন অগ্নিবাবু। তাই পরদিন সকালে রাইমাকে ডেকে আনা হয় থানাতে। বেশ চুপচাপ হয়ে রয়েছে রাইমা, যেটুকু প্রশ্ন শুধু সেটুকু তার উত্তর, ঠিক যেন ঝড়ের আগের মুহূর্ত, অনেকটা গুমোট। অগ্নিবাবু শুরু করলেন জেরা। রাইমা সরকার, অহনার সবচেয়ে কাছের বন্ধু তুমি ছিলে, তাই না? রাইমা শুধু ঘাড় নেড়ে উত্তর দিল। তার মানে অহনা তোমার সাথে সব কথা শেয়ার করত? সকালে ঘুম থেকে ওঠার থেকে শুরু করে আর রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত ওর জীবনে যা যা ঘটত ও সব কিছুই আমাকে বলতো স্যার।
তাহলে সবার আগে বলো, অহর্নিশ ছেলেটা কেমন ছিল? মানে অহনার সাথে প্রথম থেকে ওর সম্পর্কটা কেমন ছিল? স্যার, অহনার ভালোবাসায় কোনো খাত ছিল না। অহর্নিশকে মনে প্রাণে ভালোবাসত মেয়েটা। এমন ভালোবাসা কোটিতে হয়তো একজনের মধ্যে দেখা যায়, আর সেই একজনই ছিল অহনা। কিন্তু অহর্নিশ ওকে প্রথমের দিকে একবিন্দু ভালোবাসেনি। তারপর অহর্নিশের পরিবারকে আর্থিক দিক দিয়ে হেল্প করাতে আস্তে আস্তে ওর মন বসে অহনার প্রতি। টাকা দেওয়া বন্ধ করে দিলে অহর্নিশ ওর রুদ্ররূপ ধারণ করত, মানসিক অত্যাচার করত অহনার উপর। আসলে অহর্নিশের প্রচণ্ড অভাবী সংসারে দিন রাত খোঁটা শুনতে শুনতে মরতে হতো ছেলেটাকে। তারপর বড়লোকের মেয়ে অহনা যখন ওকে মুঠো মুঠো টাকা দিতে শুরু করে, তখন ওর লোভ হয়ে যায়। লালসার নেশা গ্রাস করে অহর্নিশকে। অহর্নিশ আমারও ভালো বন্ধু ছিল। অহর্নিশের লালসা অহনার অন্ধ প্রেমে ধরা দিয়েও দিতে পারেনি। কিন্তু আমি অনেকবার বুঝিয়েছিলাম যে অহনার টাকার প্রতি অহর্নিশের ক্রমশ মাত্রাতিরিক্ত আসক্ত হয়ে পড়ছে। অনেকবার অহনাকে বুঝিয়েছিলাম এই সম্পর্ক থেকে সরে আসতে। শোনেনি মেয়েটা। কিছু বছর যাওয়ার পর অহর্নিশ ছোটোখাটো একটা কাজ পেল, তারপরে অহনাকে সে বিয়ের প্রস্তাব দিল। বিয়ে হলো ওদের। বিয়ের পরও অহর্নিশের সংসারে অভাবকে কখনো আসতে দেয়নি অহনা। বেশ স্বাচ্ছন্দ্যেই চলছিল ওদের জীবন। অহর্নিশের বিলাসবহুল জীবনযাপনের প্রতি লালসা দিনের পর দিন বেড়েই চলেছিল। ছিটে ফোঁটা অভাবের আঁচ ওর গায়ে লাগতে দিত না অহনা। কিন্তু কিছু মাস যাওয়ার পর অহর্নিশ অহনার কাছে আবদার করল সিকিম যাওয়ার জন্য। জানেন তো স্যার, অহনা ওর কোনো আবদারই ফেলতে পারত না। মায়ের কাছ থেকে টাকা এনে অহনা অহর্নিশের হাতে তুলে দিল সিকিম ট্যুরের জন্য। যাওয়ার একদিন আগে আচমকা ঠিক হয় ওদের হানিমুনের ডেট। লাগেজ গুছানোর তাড়ায় অহনা আমাকে খবর দিতে ভুলেই গিয়েছিল যে ওরা হানিমুনে যাবে। আগের দিন রাতে হঠাৎ ফোন করে আমাকে অহনা ওর বাড়িতে ডেকে জানায় যে ওরা হানিমুনে যাচ্ছে। কিন্তু অহনার সেই স্বতঃস্ফূর্ততা সেদিন তার মধ্যে ছিল না। একটা মন খারাপ লুকিয়েছিল ওর মধ্যে, কিন্তু সেটা ও বুঝতে দিতে চাইছিল না আমাকে। আসল ঘটনাটা ঘটে ওরা সিকিমে যাওয়ার দুদিন পর। ভোর 5টা নাগাদ অহনা কল করে আমাকে। ভোরে উঠে আমার মর্নিং ওয়াক করা অভ্যাস, তাই ফোনটা বাড়িতে রেখেই মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম। ফিরে এসে দেখি অহনার 18খানা মিসড কল আর কিছু টেক্সট মেসেজ। অগ্নিবাবু রাইমাকে জিজ্ঞাসা করলেন, মেসেজে কি লেখা ছিল রাইমা ম্যাডাম? সেই মেসেজগুলো কি এখনো আছে এখানে? আজ 4-5 বছর পার হয়ে গেছে, অহনা নেই। কিন্তু ওর মেসেজগুলো আমি আজও রেখে দিয়েছি। মেসেজগুলো পরপর পড়তে থাকেন অগ্নিবাবু। তোকে কতবার কল করলাম রাইমা, ফোনটা একটু রিসিভ করতে পারলি না? তোকে আমার অনেক কথা বলার আছে, জানি না মেসেজে সবটা বলতে পারবো কি না। তোকে যেদিন ফোন করে আমাদের বাড়িতে ডাকলাম, সেদিন তুই আসার আগে অহর্নিশকে ফোন করে জয়ন। আমি আড়াল থেকে ওদের কথা শোনার চেষ্টা করি। অহর্নিশ বলছিল, নাগালের বাইরে চলে গেল জয়ন, বিয়ের আগে জানলে বিয়েটাই করতাম না, একটা ডাইনিমুখী। এসব কথা ফোনে বলা টু মাচ রিস্কি, এখনই আসছি। এরকমই কিছু একটা বলে অহর্নিশ বেরিয়ে গিয়েছিল তুই আসার আগেই। অহর্নিশ আমার সম্পত্তিকে ভালোবাসে রাইমা, আমাকে নয়। এই কথাটা তুই আমাকে বিয়ের আগে অনেক বোঝানোর চেষ্টা করেছিলি, কিন্তু আমি যে ওর প্রেমে অন্ধ ছিলাম রে। কেন জানি না আমার মন কাল রাত থেকেই হঠাৎ কু ডাকছে। হয়তো আমাকে সরিয়ে দেওয়ার কথাই চয়নকে বলছিল অনির্বাণ। তবে শুনে রাখ রাইমা, আমার যদি কিছু হয়েও যায়, তুই অহর্নিশকে কখনো আমার কারণে শাস্তি পেতে দিবি না। ও কষ্টে থাকলে আমার আত্মা যে কখনো শান্তি পাবে না রাইমা। আমাদের বন্ধুত্বের দিব্যি রইল রাইমা, অহর্নিশকে কখনো শাস্তি পেতে দিবি না। ভালো থাকিস। ও মারা যাওয়ার পর ওখানকার পুলিশ অহনার হাতে লেখা একটা চিঠি পেয়েছিল। তাতেও লিখে গিয়েছিল,
ওর নিজের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। হয়তো মৃত্যু নিশ্চিত জেনেই ওই চিঠিটা লিখেছিল। তারপর কিছুদিন কেটে যায়। চয়ন আর অহর্নিশ এনজয় বার কাম হোটেলে যাওয়ার প্ল্যান করে। চয়ন সেটা আমায় জানায় ফোন করে। বুঝলি রাইমা, নর্থ 24 এর মোস্ট পপুলার বার এনজয়ে আমি আর অহর্নিশ আগামীকাল যাচ্ছি। ওহ, আমার তো ভেবেই এক্সাইটেড লাগছে, সেরা এনজয় করবো এনজয়তে গিয়ে। তা তুইও যাবি নাকি? ফোনটা রাখ। চা বাবা, হে মেয়ের আবার হলো কি? একটু মজা করে বললাম যাবি নাকি, অমনি রেগে আগুন। পরদিন সময় মতো অহর্নিশ আর চয়ন চলে যায় বারে। আমি যাই ওদের পিছন পিছন, মুখে মাস্ক পরে, চুল দিয়ে অর্ধেক মুখ ঢেকে। বারে গিয়ে ওদের যে কথোপকথন আমি শুনি, ঠিক সেই দিন থেকেই আমার মনে দাউ দাউ করে জ্বলতে শুরু করেছিল প্রতিশোধের আগুন। অগ্নিবাবু বললেন, হ্যাঁ তারপর শুনুন তবে। সাল্লাহ, এতদিন পর মনে হলো ঘাট থেকে একটা বোঝা নামলো, বুঝলি চয়ন? ওর মতন একটা হাতি মার্কা মেয়েকে টাকার লোভ ছাড়া শকুনেও বিয়ে করত না। আরে তোর নামে সম্পত্তি নেই সেটা তুই বিয়ের আগে বল। বুড়ো শ্বশুর বিয়ের পর বলতে এসেছে আমায়, বাবা জামাই, আমার আর অপনার মায়ের যে আছে সবই তো অপনাই পাবে, তা সম্পত্তির মালিকানাতে ওর মায়ের নামই রেখেছি। রূপাকে আমায় চেনাতে এসেছে, অপনার বাবা বোকা বলে যেন আমি মুখে ঘাস গুঁজে চলি, বুঝলি চয়ন? ওই রূপার প্রথমে যার সাথে বিয়ে হয়েছে তার ঘরে রূপা ম্যাডামের ছেলে আছে, তার নাম ঐতিহ্য। আমি আর ঐতিহ্য বাসন্তী ক্লাবের মাঠে একসাথে ফুটবল খেলতাম। ওই রূপা রহনার বাপকে বিয়ে করার একটাই কারণ ছিল, অনলি ফর মানি। যে মহিলা দ্বিতীয় বরের পকেট ফাঁকা করে প্রথম পক্ষের ছেলের সব স্বাদ মেটাতো, সে নাকি অত বড় সম্পত্তি অহনাকে দেবে। ওসব ছেলে বলানো কথায় ওই অহর্নিশ ভুলবে না। পাহাড়ে নিয়ে গিয়ে মালটাকে খাত থেকে ফেলে দেওয়ার প্ল্যানটা কিন্তু জবরদস্ত করেছে তুই নামে, কি বলিস? আমি বুঝতে পারলাম অহন আমাকে মেসেজগুলো করার পরপরই এসব ঘটনা ঘটেছিল। আসলে স্যার, আমিও চাইনি অহর্নিশা চয়নকে পুলিশ শাস্তি দিক। মেয়েটা মেসেজে আমার কাছে কত কাকুতি মিনতি করল, অহর্নিশ যেন কোনো শাস্তি না পায়, তাহলে নাকি ওর আত্মা শান্তি পাবে না। ছটা বছর হাত পা গুটিয়ে বসে বসে শয়তান দুটোর উল্লাস দেখেছি, মেয়েটাকে সরিয়ে কি লাভ হলো অহর্নিশের? এটা ভেবে দিন রাত চোখের জল ফেলেছি। না, তারপর আর পারিনি। কিছুদিন ধরে অহর্নিশ প্রিয়া বলে একটা বড় লোকের মেয়ের সাথে ফ্লার্ট করছিল। তারপর আমি বলে আমতা আমতা করতে থাকে রাইমা। অগ্নিবাবু বলেন, একটু জল খাবেন? এনেন, একটু জল খেয়ে নিন, তারপর বলুন। একটু জল খেয়ে রাইমা আবার বলতে শুরু করে। তারপর আমি সিদ্ধান্ত নিই, চয়ন আর অহর্নিশকে আমি পাহাড়ে নিয়ে গিয়ে খুন করব। যে কষ্টটা অহনা পেয়েছে সেটা ওরা পাবে আমার হাতে। তবে মাঝে মধ্যে অহর্নিশের ফোনে একটা মেসেজ আসত, এমনকি সিকিম রওনা দেওয়ার আগের দিনও অহর্নিশের ফোনে সেই মেসেজটা আসে। মেসেজটা হলো, পাহাড়ে এসো না। বিশ্বাস করুন স্যার, যে নম্বরগুলো থেকে মেসেজটা আসত ওই নম্বরগুলো অনেক চেষ্টা করেও ফোন করতে পারিনি। আমরা কেউ জানতে পারিনি মেসেজটা কে ওকে পাঠাতো। অগ্নিবাবু বললেন, আই সি, তার মানে জোড়া লাশের খুনি আপনি। এভাবে আইন নিজের হাতে তুলে নিতে নাই পারতেন, একবার আমাদের কাছে এসে জানাতেন সবটা, তারপর যা করবার আমরাই করতাম। হেসে রাইমা বলে, আপনারা আর যাই করতেন, পাহাড়ে গিয়ে তো ওদের মার্ডার করতেন না। বললাম যে আমি চেয়েছিলাম অহনার যে কষ্টটা পেয়েছে সেই কষ্টটা ওরাও পাক। শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হয় রাইমাকে। পরদিন সকালে পুলিশ হেফাজতে প্রাণহীন অবস্থায় পড়ে থাকে রাইমার দেহ।
সারা দেহে এক ফোঁটাও ক্ষতের দাগ পর্যন্ত নেই, কেবল ডান হাত দিয়ে রক্ত ঝরছে আর হাতে খুর বা ধারালো কোনো অস্ত্র দিয়ে লেখা, কেন মারলি ওকে? পুলিশ রাইমার মৃত্যু রহস্য আজও উদ্ধার করতে পারেনি। অগ্নিবাবু রাইমার মৃতদেহের ডান হাতটার দিকে তাকিয়ে আনমনে চিন্তা করতে লাগলেন, অহর্নিশকে পাহাড়ে এসো না মেসেজটা কি করত? পাহাড়ে এসো না। এতক্ষণ শুনছিলেন সায়নী সাহার গল্প পাহাড়ে এসো না। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বললেন, রাইমা রূপা, রুমেলা শীলা, অহনা সঙ্গীতা, রূপা দেবী গার্গি, অহর্নিশ অপু, দীপ সঞ্জিত, চয়ন এবং অহর্নিশের বাবা অনুপ, এবং অগ্নিমিত্রের সংলাপগুলো বললাম আমি দীপঙ্কর। গল্প পাঠিয়েছিলেন শ্রী সঞ্জয় চট্টোপাধ্যায়। তোমার সঙ্গে আবার দেখা হবে নতুন গল্প নিয়ে, আজ এই পর্যন্ত। ও হ্যাঁ, শুনতে ভাল লেগে থাকলে লাইক দিও, শেয়ার করো, আর মতামত জানালে তো আমি খুবই খুশি হব। টাটা।